নদিয়ার শান্তিপুর রামকৃষ্ণ কলোনি নিবাসী অজিত দাসের বাড়িতে সাত সকালে রিমাসু নামে এক 20 বছর বয়সী মহিলা হাজির হয়ে তার ছেলে অভিজিৎ দাসের স্ত্রীর দাবি করেন। ওই মহিলা বলেন, অভিজিৎ বিগত 7 মাস ধরে তাকে ভালোবেসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসছে এবং কৃষ্ণনগরের একটি হোটেলে নবদ্বীপের আরেকটি হোটেলে বেশ কয়েকবার সহবাস করে। বিয়ের জন্য জড়াজড়ি করতে থাকলে সোমবার থেকে সে ফোনের সুইচ অফ করে রেখেছে। বাধ্য হয়ে বাপের বাড়ি ছেড়ে সে মঙ্গলবার এই বাড়িতে চলে এসেছে, কিন্তু অভিজিতের বাবা এবং মা তাকে বাইরে ধর্ণা দিয়ে বসে থাকতে দেখে ঘরে তালা মেরে পালিয়ে গেছে। এলাকার বহু মানুষ তার ঘটনা শুনে প্রত্যেকেই পরামর্শ দেন শান্তিপুর থানায় বিষয়টি জানানোর জন্য। এরপর শান্তিপুর থানায় তিনি একটি লিখিত অভিযোগ জমা করে কেস ডায়েরিটি কোর্টে পাঠানো হবে বলে জানা গেছে প্রশাসনিক সূত্রে। এলাকা সূত্রে জানা যায়, ওই মহিলার বিগত দিনে একবার বিবাহ হয়েছিল এবং একটি ছোট সন্তানও আছে। অন্যদিকে অভিজিতের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক আছে বলেই দাবি করেন ওই মহিলা। তার দাবি, এভাবে প্রত্যেকে লোক লজ্জার ভয়ে পিছিয়ে আসলে ঘটনা আরও বাড়তে থাকবে, তাই তার একটাই দাবি, স্ত্রীর মর্যাদা দিতে হবে। জানা যায়, অভিজিৎ দাস শান্তিপুর হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ করে ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন ডাক্তারবাবুদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ। অন্যদিকে রিমাসু নামে ওই মহিলা বিয়ে দ্বিতীয় বছরের ছাত্রী, একটি কিয়ক্স ব্যাংকে অস্থায়ী কাজ করেন। মঙ্গলবার ধর্নার সময় তার দাদু তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারেনি। তার দাবি, অতীতে তাদের পরিবার থেকে বয়স হওয়ার আগেই জোর করে বিবাহ দিয়েছিল আর তার ফলেই এই সন্তান। স্বামীর অত্যাচারে বাধ্য হয়ে সে বাপের বাড়ি চলে আসে, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এখন সাবালিকা হওয়ার পর তার ভালোবাসার দিচ্ছে না পরিবার। আইনের সাহায্য নিতে থানায় বিচার চেয়েছেন তিনি। সোমবার বাপের বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। অন্যদিকে হবু শ্বশুর বাড়িতে মেনে না নিলেও তার আত্মহত্যা ছাড়া আর কোনো গতি থাকবে না, আর তার একমাত্র দায়ী থাকবেন অভিজিৎ দাস, এমন জানিয়েছেন আমাদের ক্যামেরার সামনে। সে আমার প্রেম ছিল প্রায় একদিন 7 মাস হচ্ছে, এবার ও আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, এখনও আমাকে বিয়ে করতে চাইছে না। আমি ওকে ছাড়া বাঁচবো না, ও যদি আমাকে বিয়ে না করে আমি সুসাইড করব। ছেলের নাম কি? অভিজিৎ দাস। এটা কি, কোন পাড়া? এই পাড়াটার নাম কি দাদা? এটা রামকৃষ্ণ কলোনি হতে পারে, রামকৃষ্ণ কলোনি আমি তো জানি না, এটা অভিজিৎদেরই বাড়ি। আচ্ছা, তো এর আগে কোথায় কোথায় গিয়েছিলে তোমরা? এর আগে ওর সাথে 2 বার হোটেলে গিয়েছিলাম, কৃষ্ণনগর হোটেলে। শারীরিক সম্পর্ক হয়েছিল? হ্যাঁ হয়েছিল। কতবার সেটা? 2 বার। আচ্ছা, তো তারপরে ও কি বিয়ের কথা প্রতিশ্রুতি দেয়? ও প্রথম থেকেই মানে সবকিছু হয়ে গিয়ে ও এখন আমাকে বিয়ে করতে চাইছে না। ও একটাই কথা বলছে, আমার বাবা মা মানতে চাইছে না আমি বিয়ে করব না, বিয়ে করে তুমি রাখবো কোথায়। আর এখন আমি এসে শুনছি ওর নাকি ইনকাম নেই, যাই হোক হবে অনেক রকম সমস্যা, তোর বাবা মাকে মানতে হবে। সেটা যখন এত বড় অন্যায় করেছে তখন তোর বাবা মা কি বলছে? ওর বাবা মা এতক্ষণ ছিল, এখন ঘরে তালা দিয়ে কোথায় চলে গেল। আচ্ছা, তুমি কি করবে ভাবছো? তো অনেকক্ষণ কখন এসছো বাড়িতে? আমি এখানেই থাকবো, আমি ওকেই বিয়ে করব, ওর ঘরেই আমি বিয়ে করব। কতক্ষণ আগে এসছো? এসছি প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল। আচ্ছা, তাহলে এই বাড়িতেই থাকবে? এখন তো তোমার বাইরে তো বৃষ্টি বৃষ্টি পড়ছে বারান্দায়। তবুও আমি এখানেই থাকবো, আমি এখান থেকে যাবো। তো ও কি বলছে? ওকে ফোনে পাচ্ছ না? না, ও ফোন সুইচ অফ করে দিয়েছে। আর অন্য আত্মীয় স্বজন কাউকে তুমি চিনতে? ওর বন্ধু বান্ধব যারা ওর সঙ্গে তোমাকে নিয়ে গেছে এরকম চিন্তাম সমস্যা, তারা কেউ এসে দেশে তোমার পাশে রয়েছে? হ্যাঁ, একজন আছে সামনেই। আচ্ছা, যাই হোক, তো সে সহযোগিতা করছে? ওরা কি করবে, ওরা তো চাইছে হোক, এবার যে করবে সেই যদি এরকম করে। তোমার বয়স কত? 20। 20? আচ্ছা, তো ওর সঙ্গে সম্পর্ক কতদিন ধরে? 7 মাস হচ্ছে। আচ্ছা, তাহলে বিয়ে করছে না, করবে না বলছে? এখন প্রস্তাব দিয়েছি তখনও করতে চাইছে না। এদিকে প্রথম থেকে আমাকে বলে আসছে বিয়ে আমি তোমায় করবো, 3 বছর পর করে আসছে। তো যাই হোক, আমি বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছি, তার জন্য আমি ওকে বললাম যে দেখো ভি এরম যা হয়ে গেছে হয়ে গেছে, আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছি, তুমি বিয়েটা করো। আর আগে আমার একবার বিয়ে হয়েছিল, সেটা অভিকে আমি বলেছিলাম যে ভি একবার বিয়ে হয়েছে আমার, তার সাথে ডিভোর্স হয়ে গেছে, এবার তুমি দেখো কী করবে। এবার অভি আমাকে বলছে দেখো বিয়ে হয়েছে তো কী হয়েছে, কেউ বিয়ের আগে খারাপ হয়, কেউ বিয়ের পরে খারাপ হয়, এটা কোনো ব্যাপার না। যাই হোক, আমি তোমাকে মেনে নিতে পারবো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ঠিক মেনে নিই, আর আমার বাড়ির লোকজন অত ফিজিক্যাল না, ওরা সবাই মেনে নিই। এই বলে আমি কোথায় নিয়ে যেত তোমাকে, হোটেলে কোথায় নিয়ে যেত? কোন হোটেলে? হোটেলের নাম আমি বলতে পারবো না, কিন্তু কৃষ্ণনগরেই হোটেলটা। কতবার নিয়ে গেছে? 2 বার গেছে। 2 বার? আর এখন কি তার বিয়ে করতে চাইছে না? বিয়ে করতে চাইছে না, কিন্তু আমি ওকেই বিয়ে করবো, আমি ওকে ছেড়ে ওকে ছাড়া পারবো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।